فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত শেখ আতাউল্লাহ বিন জামশেদ। মুহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকের স্টুডিওতে উপস্থিত হয়েছি, আমি আতাউল্লাহ বিন জামশেদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানিতে আমি ভালো আছি। আচ্ছা, আজকে আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাইবো যে একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে আমরা হাত মিলিয়ে থাকি, মুসাফা করে থাকি। এখন দেখা যাচ্ছে যে এই আধুনিকতার যুগে একজন পুরুষ আর একটা একজন মহিলার সাথে হাত মিলিয়ে থাকে, এই বিষয়টা ইসলামিক দৃষ্টিতে কিরকম আপনি কাছ থেকে একটু বিস্তারিত যদি জানি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ভাইজান, সুন্দর একটা বিষয় জানতে চাইছেন। আসলে যে এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে আমরা কি করব, সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন যে আলামান আরাফতা ওয়ামান তারি, যে তোমরা পরিচিত অপরিচিত সকলকে তোমরা সালাম দেও, এটা হলো ইসলামী সম্ভাষণ। তো একে অপরের সাথে যখন আমরা সাক্ষাৎ হবে তখন আমরা সালাম দিব, মুসাফা করব। এটা পুরুষ পুরুষের সাথে মুসাফা করা যেতে পারে, কিন্তু আপনি যে বিষয়টা স্পষ্ট করার জন্য বলছেন সেটা হলো যে পুরুষ এবং মহিলা মুসাফা করা যাবে কি না সেই সম্পর্কে জানতে চেয়েছেন। জাযাকাল্লাহ। এই বিষয়টা আসলে আমরা আলোচনা করলেই বুঝতে পারবো যে এটা কত বড় একটা জঘন্য একটা বিষয়। পুরুষ এবং মহিলা, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে পুরুষ এবং মহিলা উভয়টা বিপরীত লিঙ্গ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নাবাতে উল্লেখ করেছেন যে ওয়া খালাকনাকুম আজওয়াজা, যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জন্য এক লিঙ্গ বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা বিধিমালাও দিয়েছেন যে পুরুষ এবং মহিলার মিলিত হওয়ার একটি মাধ্যম সেটা হলো বিবাহ। আর বিবাহ করে যখন স্বামী স্ত্রী হবে, স্বামী স্ত্রীর সাথে হাত হাতে হাত ধরতে পারবে, মুসাফা করতে পারবে, এতে অসুবিধা নেই। এছাড়া পৃথিবীতে যত নারী আছে যারা গায়রে মাহরাম, অর্থাৎ যাদের কাছে পর্দা করা হারাম, অর্থাৎ যাদেরকে আপনার দেখা ও আপনার জন্য জায়েজ নয়, ওই সমস্ত মহিলাদের সাথে, যেমন আপনার রাস্তায় হাঁটতেছেন অথবা আপনি একটি সেমিনারে গিয়েছেন, ওই সেমিনারে যদি কোনো মহিলা থাকে যেটা আপনার অপরিচিত অথবা পরিচিত বেগানা মহিলা, সেই মহিলার সাথে হাত মিলানো, দূরের কথা ওই মহিলাকে দেখাও আপনার জন্য হারাম। আপনি বলেছেন মুসাফা করার জন্য, মুসাফা করা তো এটা ইসলামী শরীয়তে বিলকুল হারাম, এটা সাপোর্ট করে না, কারণ কোনো পুরুষ মহিলার হাতে হ্যান্ডশেক করবে অথবা মুসাফা করবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত প্রণয়ন করেছেন ইসলাম, সেই ইসলামী শরীয়তের মধ্যে পুরুষ এবং নারীর যে আকর্ষণ, সেই আকর্ষণে দূরে থাকার জন্য বলেছেন, কাছে আসার জন্য বলে নাই। আর কাছে আসতে হলে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহের মাধ্যমে আসতে হবে। এই জন্য আমরা এই বিষয়টা থেকে পরিষ্কার হয়ে গেলাম যে ইসলাম যে বিষয়টা আমাদের শিক্ষা দিয়েছেন সেই বিষয়টা হলো নারী এবং পুরুষ আলাদা একটা বিষয় এবং বিপরীত লিঙ্গ। সেই বিপরীত লিঙ্গের সাথে আমরা যে বিষয়টা করব সেটা হলো ওনাদের সাথে আমাদের পর্দা করে চলতে হবে, ওনাদের সাথে আমাদের যে বিধান সেই বিধান রক্ষা করে চলতে হবে। এছাড়া অন্য কোনো বিধান যখন আমরা করতে যাব তখন এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে পাপ হবে। এই জন্য পুরুষ এবং মহিলা অপরিচিত বেগানা নারী এবং পুরুষের সাথে হাত মিলানো এটা জায়েজ হবে দূরের কথা। মডার্ন যুগ হোক, সমস্ত যুগেই এটা এখনো হারাম, ভবিষ্যতে যদি আরো মডার্ন যুগ আসে তখনও হারাম হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এইটার সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করব যে আমরা বাংলাদেশি মুসলিম সমাজে, যে দেশে শতকরা 90% এর উপরে আমরা মুসলিম ভাষ করি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা আপামর জনসাধারণ যারা মুসলিম আছে, আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা আলেম সমাজ আছে তাদের দিকে তাকিয়ে থাকি। তো এখন বাংলাদেশে দেখা যাচ্ছে যে বিজ্ঞ আলেম সমাজ, যাদেরকে বাংলাদেশের মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে ধর্মীয় বিষয়গুলোর জন্য, তারা দেখা যাচ্ছে যে এই ধরনের কাজে জড়িয়ে পড়ছে। এই আলেম সমাজের উদ্দেশ্যে আপনার ইয়ার চাওয়াটা কি থাকবে তাদের উদ্দেশ্যে? যে আলেম সমাজ যদি আপনার এ সমস্ত কাজে লিপ্ত হয়ে যায় তাহলে আমার দৃষ্টিভঙ্গি কি এ ব্যাপারে জানতে চেয়েছেন?
সুন্দর মাশাআল্লাহ সুন্দর বিষয়টা জানতে চাইছেন। আসলে ইসলামী শরীয়তের দলিল হলো পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আমরা ইসলামকে গ্রহণ করব, আর পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে যা আছে সেগুলি আমরা গ্রহণ করব। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেটাই আমরা গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হাশরের মধ্যে উল্লেখ করেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যে আমি যা নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, যা নিয়ে নিষেধ করেছি তা তোমরা বর্জন করো। এই জন্য আমাদের দলিল কোনো আলেম ওলামা নয়, যদিও সে বিজ্ঞ আলেম হয়, সে যদি আপনার হাতে হাতে মুসাফা করে কোনো মহিলার সাথে, যদি আপনার মুসাফা করে আপনি যদি মনে করেন যে এই বড় হুজুর যেহেতু করেছে সেটা ইসলামে সাপোর্ট করবে বা জায়েজ হবে, আসলে বড় হুজুর ইসলামের কোনো দলিল নয়। এবং সে যত বড় আলেমই হোক, আমরা যাদেরকে জাতির কর্ণধার করি তারাও ভুল করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈনাত তাওয়াবুন, যে প্রত্যেকটা বনি আদম ভুলকারী আর সর্বোত্তম ভুলকারী হলো যে তওবা করে। এই জন্য কোনো আলেম যদিও সে বড় আলেম হয় তাহলেও তার ভুল হতে পারে, এই জন্য সর্বোত্তম ভুলকারী হবে সে যে ভুলের জন্য তওবা করে। এই জন্য আমরা যদি আলিম ওলামার দিকে তাকিয়ে থাকবো না, আলিম ওলামা যেরকম জাতির কর্ণধার, জাতিকে যেমন কোরআন সুন্নাহর পথে ডাকে তেরকমভাবে সেই আলিম ওলামার জন্যই আবার আমরা জাহান্নামও যেতে পারি। আলিম ওলামা যদি কোরআন সুন্নাহর বিপরীত হয় তাহলে আমরা সেই আলিম ওলামার কথাকে মানতে পারি না। যেমন লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগতকে বিলুপ্ত করে দিয়ে কোনো মাখলুকের অনুকরণ বা অনুগামী আমরা হওয়া যাবে না, এই জন্য ওই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। জি ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খায়ের, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। আমরা আশা করব যে দর্শক মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন তারাও এই বিষয়গুলো শুনে উপকৃত হবে। ধন্যবাদ জাজাকুমুল্লাহ। ধন্যবাদ জাজাকুমুল্লাহ।